আজকে বাংলাদেশে নতুন করে ইসলাম বিদ্বেষী একটা চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে, যার নাম হচ্ছে কমান্ডো। যদিও সো এই নাটক সিনেমা নিয়ে কথা বলার সময় এখন আমাদের না, কিন্তু এরপরও এই মুভির মাধ্যমে, এই চলচ্চিত্রের মাধ্যমে ইসলামকে ব্যাপক আকারে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, ছোট করা হচ্ছে। এর জন্য দুই একটা কথা আমাদেরকে বলতেই হবে। এই চলচ্চিত্রের পিকচার এবং ট্রিজারের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে এই চলচ্চিত্রের মাধ্যমে তারা কমপক্ষে দুইটা অপরাধ করেছে। নাম্বার এক হচ্ছে ধর্মদ্রোহিতা, নাম্বার দুই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। ধর্মদ্রোহিতা কিভাবে? এই চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যে কালেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকার পিছন থেকে একদল সন্ত্রাসী অস্ত্রসহ সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা স্লোগান দিচ্ছে লা নারায়ে তাকবীর আল্লাহু আকবীর। তাদের শরীরে জুব্বা পরা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, অর্থাৎ মন্দ চরিত্রের অধিকারী ব্যক্তিরা হচ্ছে মুসলিম, আর মুসলিমরা হচ্ছে উগ্রবাদ ছড়ায়। তারা মানুষকে হত্যা করে, ধর্ষণ করে, সমাজের অন্যায় অপরাধ তারা করে। যদিও সো কিছু সুশীল আমাকে বুঝাতে চাইবেন যে এটা হচ্ছে যে গুটি কয়েক যে মন্দ লোক আছে তাদেরকে বোঝানোর জন্য এই দিকগুলো, এই কালেমা, এই স্লোগান, এই পোশাককে উপবিষ্ট, এই পোশাককে দেখানো হয়েছে। সম্মানিত মুসলিম দিনী ভাই, আপনাকে সাধারণ একটা যুক্তি দিলে আপনি সহজে বুঝে ফেলবেন। আজকে বাংলাদেশের অসংখ্য মানুষ আওয়ামী লীগ করে। আজকে যদি বাংলাদেশের কোনো নাটক অথবা সিনেমায় কোনো মন্দ চরিত্রের অধিকারী ব্যক্তিকে দেখানো হয় যে তার ব্যানারে লেখা বাংলাদেশ আওয়ামী লীগ, তার স্লোগান হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তার পরনে পোশাক হচ্ছে মুজিবকোট, বাংলাদেশের কোনো আওয়ামী লীগের কর্মীকে এটা মেনে নেবে? তার মানে কি এই যে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো মানুষ খারাপ না? জি না, খারাপ, কিন্তু এরপরও তারা তাদের স্লোগান, তারা তাদের নাম, তারা তাদের পোশাককে এই মন্দ চরিত্রে মেনে নেবে না, দেখতে চাইবে না। এবার আসুন বিরোধী দলের দিকে তাকাই। বাংলাদেশের কোনো নাটক অথবা সিনেমায় যদি কোনো মন্দ চরিত্রের অধিকারী ব্যক্তির ব্যানারে লেখা থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার স্লোগান যদি হয় আমরা সবাই জিয়ার সেনা, তাহলে আপনি বলুন তো বাংলাদেশের কোনো বিএনপির নেতাকর্মী কি এই স্লোগান, এই ব্যানার রে কোনো মন্দ লোকের চরিত্রকে কি তারা মেনে নেবে? জি না। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের স্লোগান, তাদের ব্যানার, তাদের পোশাক কোনো মন্দ চরিত্রে দেখতে পারবে না, এটাকে সহ্য করবে না। কিন্তু একজন মুসলিম হয়ে আপনার কালিমা, আপনার পোশাক, আপনার স্লোগান নিয়ে অবমাননা করা হচ্ছে, কটুক্তি করা হচ্ছে, আর আপনি চুপ করে বসে রয়েছে। আফসোস মুসলিম আপনার জন্য। নাম্বার দুই, এই ছবির মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতাকে উস্কে দেওয়া হচ্ছে। এই ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ বেড়ে যাচ্ছে, আর এই উগ্রবাদকে দমন করতে ভারতের একজন নায়ক দেব সে এসেছে। আরে বড় নিজের দেশের দিকে তাকা। ভারতে যেই পরিমাণ সমস্যা তার দশ ভাগের এক ভাগ সমস্যা বাংলাদেশে নাই, আর সে আসছে বাংলাদেশের সমস্যা সমাধান, বাংলাদেশের সমস্যা সমাধান করতে সে আসছে। তাদের সার্বভৌমত্বের কোনো ঠিক নাই, তারা আসছে বাংলাদেশের সমস্যা সমাধান করতে। এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে বাংলাদেশের এই প্রতিকূল অবস্থা অথবা উগ্রবাদ জঙ্গিবাদ বেড়ে গেলে বাংলাদেশের যে প্রশাসন রয়েছে তাদের সামর্থ্য নেই এটাকে দমন করা, এর জন্য ভারত থেকে লোক আনা লাগবে। অর্থাৎ বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সেনা সদস্যদের অপারগতা প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের সেনা সদস্যদের সারা বিশ্বের মধ্যে একটা সুনাম রয়েছে, এবং এটাও আমরা বলতে পারি যে ভারতের যদি কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশ থেকে সেনাবাহিনী গিয়ে ভারতের সমস্যা তারা সমাধান করে দিতে এরকম সামর্থ্য, এরকম যোগ্যতা বাংলাদেশের সেনা সদস্যদের রয়েছে। সম্মানিত মুসলিম ভাই, আপনার নিকট যেন কখনোই ধর্ম থেকে দল যেন বড় না হয়। অবশ্যই আপনার ধর্ম হচ্ছে আগে, এরপর আপনার দল, এরপর আপনার গোত্র, এরপর আপনার সংগঠন। আপনি আগে ধর্মের দিকে তাকাবেন, কোনো স্বার্থের জন্য, কোনো ক্ষমতার জন্য, কোনো অর্থের জন্য আপনি ধর্মকে যেন বিসর্জন আপনি না দেন, আপনি সেদিকে খেয়াল রাখবেন। বর্তমানে অনেক ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে, আলেম ওলামা যাচ্ছে একদিকে, কিন্তু আপনার দল, আপনার দলের নেতাকর্মী যাচ্ছে একদিকে, এর জন্য আপনি দলের দিকে দাবি হয়ে যাচ্ছেন, আলেম ওলামাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, তাদেরকে গালিগালাজ করছে, সেটাকে আপনি সমর্থন করছেন। আফসোস মুসলিম। আল্লাহর কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 85, ওয়ামান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দল, অন্য কোনো সংগঠনকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার থেকে কবুল করবেন না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হয়ে যাবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।